আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তফা নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান মিয়ানমারে চীনা কারখানায় আগুন ইয়াঙ্গুনে সামরিক আইন জারি শুরুতেই এবার ইরান প্রসঙ্গ নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আই প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং এই বাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি সহ পদস্থ সামরিক কমান্ডারেরা এসময় সময় বিভিন্ন পাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় এছাড়া মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তিনশো সাত ডিগ্রি ফায়ারিং মুভিং ফায়ারিং ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের নানা সরঞ্জামও প্রদর্শিত হয়েছে আজকের অনুষ্ঠানে মাইন নিক্ষেপের বিভিন্ন আধুনিক সরঞ্জামও সেখানে শোভা পাচ্ছিল আনুষ্ঠানিকভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র শহরটি নৌ ইউনিটের কাছে হস্তান্তর করা হলো এর মধ্য দিয়ে সাগরে শত্রুর হুমকি মোকাবেলার সক্ষমতা আরও বাড়ল আজ যেসব ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে তার সবই তৈরি করেছেন ইরানের বিশেষজ্ঞরা ইরান অনেক দিন ধরেই সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে বলে সংশ্লিষ্ট বিভাগগুলো জানিয়েছে এবার মিয়ানমার প্রসঙ্গ মিয়ানমারে চীনা কারখানায় আগুন ইয়াঙ্গুনে সামরিক আইন জারি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে চীনের কয়েকটি কারখানায় বিক্ষোভকারীদের পর শহরটির দুটি শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে সবচেয়ে এই সামরিক আইন জারি করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে খবর রয়টার্স জানিয়েছে দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের লাইং সহ বেশ কয়েকটি জেলা এবং দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কয়েকটি অংশে মার্শাল ল জারি করা হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর রোববারই দেশটিতে সহিংসতার ঘটনা ঘটেছে এই দিন দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ গেছে অন্তত তেপ্পান্ন জন অভ্যুত্থান বিরোধীর এছাড়া সহিংসতায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এই ঘটনার পরদিন সোমবার ও সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজার হাজার মিয়ানমারবাসী এই বিক্ষোভেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুঁড়েছে এতে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন প্রত্যক্ষ জানিয়েছেন দেশটির আটক গণতান্ত্রিক নেতা অং সাং সুচির সমর্থকরা মান্দালয়ে এবং কেন্দ্রীয় শহর মঙ্গিয়ানের প্রধান শহরে আবারও মিছিল করেন এই মিছিলে পুলিশ গুলি চালায় রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে ইয়াঙ্গুনের লাইং থাইয়া শিল্প এলাকাতেই নিহত হন সাঁত্রিশ জন এছাড়া বিভিন্ন স্থানে আরও ষোলো জন বিক্ষোভকারী প্রাণ হারান এদিকে ঘটনার পর মিয়ানমারে চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা লাইং থাইয়ার পোশাক কারখানায় অগ্নিসংযোগ করলে অনেক চীনা কর্মী আহত হয় ও আটকে পড়ে এ অবস্থায় চীনা দূতাবাসের পক্ষ থেকে তাদের সম্পদ ও নাগরিকদের রক্ষায় মিয়ানমারের কাছে সহায়তা চাওয়া হয় প্রসঙ্গত চীনকে মিয়ানমারে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের সহায়ক শক্তি হিসেবেই দেখছে বিক্ষোভকারীরা এ কারণে অভ্যুত্থানের পর থেকে দানা বেঁধে ওঠা বিক্ষোভে ব্যাপক চীন বিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছে এদিকে মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের সহায়তায় কাজ করা অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন স্থানে সহিংসতায় আরও ষোলো জন নিহত হয়েছেন এদের বাইরে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন ইয়াংগুনের লাইংথায়া দেশটির অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত যেখানে মিয়ানমারের বিভিন্ন প্রান্তের লাখ লাখ অভিবাসী শ্রমিকের বসবাস রোববার সেখানে বিক্ষোভকারীরা চীনা অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় অগ্নিসংযোগ করলে নিরাপত্তা বাহিনী গুলি বর্ষণ করে এসময় সময় লাইংথায়ার আকাশ কারখানার আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আলোকচিত্রী বলেন এটি ভয়াবহ দৃশ্য ছিল আমার চোখের সামনেই মানুষকে গুলি করা হয়েছে এটি আমার স্মৃতি থেকে কখনোই মুছে যাবে না ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ